আপনাদের নামগুলো যদি একটু বলেন। শর্মিলা দাস, সুতপা পাল, পিউ কুণ্ডু, জলি দাস, বিপাশা সাহা। তোমাদের নামগুলো একটু বলে দাও। বলো নাম বলো। আরুষি দাস, আরাধ্যা সাহা, ময়ূরী পল। আপনাদের এবছরের বিষয় এবং ভাবনা সম্পর্কে যদি কিছু বলেন। আমাদের এবছরের বিষয় ভাবনা দুমুঠো চাল, শিল্পী হচ্ছে মলয় শুভময়। আমাদের যে মানে কৃষি যে হিসাবে মানে কাজ করে দুমুঠো অন্নের জন্য বা আমাদের সমাজে মানে বেঁচে থাকার জন্য যে অর্থের প্রয়োজন তার জন্য সেরকমই আমাদের মায়েরাও মানে আমাদের সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য দিন রাত্রি মানে খেটে চলে এই নিয়ে আমাদের এবছরের বিষয় ভাবনা। মা আমাদের কাছে অন্ন নিয়ে মানে হাজির হয়েছে এখানে, মা মানে ঘরের মা হয়ে এসেছে, মানে এখানে মঠ মানে স্বর্গের দেবী নয়, তিনি এসেছেন মানে আমাদের কাছে মা হয়ে। দর্শকদের জন্য যদি কিছু বার্তা দেন। আমরা সবাই চাই সবাই মিলে আসুক এবছরে আমাদের যে মানে মানে তৈরি করা হয়েছে প্যান্ডেল, সবাই আসুক এসে ভালোভাবে দেখে যাক। আপনাদের এই পুজোয় যারা আসবে তাদের জন্য যদি কিভাবে আসবে সেটা যদি কিছু বলে দেন। তারা যদি স্টেশন থেকে আসতে চায় তো আমাদের এখানে বিধাননগর স্টেশনে আসবে, আর যদি ভিআইপি থেকে আসে তাহলে তো 30C/1, 217, 211 অনেক বাসই আছে, ভিআইপি হার্ডকোর ওখানে নামলে ওখান থেকে সোজা আসা যাবে। এছাড়াও এখানে হাতিবাগান থেকেও যদি আসে তাহলে অটো করেও এখানে এসে পৌঁছানো যাবে। মেট্রোতে যদি আসে শোভাবাজার নেমেও মানে উল্টোডাঙার দিকে আসতে পারবে, বাস স্টপ তেলেঙ্গাবাগান, তেলেঙ্গাবাগানে নেমে যে ফুটে নামছে সে ফুটেই মানে উল্টো দিক বিধান সংগ্রামে যাবে। একবার বলবো যে এখানে একবার এসে যেন দেখে যায় নিজের চোখে যে কিভাবে একটা মা দুর্গা প্রতিমাকে আমাদের মাঝখানে একটা সাধারণ মা হিসাবে আমাদের এখানে প্রতিস্থাপন করা হয়েছে। একটা সুন্দর করে তার দেখতে পাবেন এখানে যে মার আদলে যে তার ছোট ছেলে যে সবসময় তার এক কাছে আদরের হয় সে তার কোলে রয়েছে, এবং তার দুই কন্যা যারা খুনসুটি করছে দুজন এক পাশে পাশে বসে রয়েছে, এবং বড় ছেলে যেমন সামাজিকভাবে সব সংসারেই দেখা যায় যে বড় ছেলের দায়িত্ব থাকে যে সবাইকে এগিয়ে নিয়ে চলা, সেখানে কার্তিক যেহেতু বড় ছেলে তাকে দেখানো হয়েছে যে কার্তিককে যে সে মা দুই বোনকে নিয়ে একসাথে যাচ্ছে, এটাই এখানে দেখানো হয়েছে। আর দেখানো হয়েছে আমাদের যে থিমটা রয়েছে দুমুঠো চাল, সেই দুমুঠো চালের মাধুর্য একমাত্র বোঝে থাকে এক কৃষক, আর এক বোঝে থাকে তার মা। কৃষকের যেমন যখন যতক্ষণ না বপন করা থেকে আরম্ভ করে শস্য যতক্ষণ না উৎপন্ন হচ্ছে ততক্ষণ যেমন একটা কৃষকের মানে ভাবনা চিন্তা থেকে থাকে, তেমনি মারও যেমন ভাড়ার ঘর খালি থাকলে তার মায়েরও একটা দুঃখের ব্যাপার থাকে যতক্ষণ না তার সন্তানের মুখে তারা অন্ন তুলে দিতে পারছে। তো তাদের এই দুজনকেই একভাবে নিয়ে আমাদের এখানে প্রতিস্থাপন করা হয়েছে, এবং দেখতে পাবেন আমাদের এটা আজকে 88 দিন এখানে সব রকম ধান মানে এখানেই বীজ বপন করে এখানে ধান ফলানো হয়েছে, এটা একদম আর একদম বিয়ে করে করা হয়েছে এখানে সব কিছুই। দেখুন একদম মানে ধানের যে ভাত ফোটা মানে ভাত ধান বপন করা থেকে আরম্ভ করে শস্য করা, তারপরে সেটাকে কেটে ধান কি করে সিদ্ধ করে, এবং মার হাতে দেখা যাচ্ছে যে তার সন্তানকে কিভাবে তারা তিনি অন্নটাকে তুলে দিচ্ছে, এই ভাবনাতে আমাদের এখানে এটাকে করা হয়েছে। তো একবার সব দর্শকের ক্ষেত্রেই বলবো যে সবাই একবার আসুন এসে নিজের চোখে দেখে তারপরে এটা আপনারা উপভোগ করুন যে মাকে কিভাবে আমাদের প্রতিমার থেকে একদম ঘরোয়া মা হিসাবে এখানে আমাদের প্রতিস্থাপন করা হয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন উল্টোডাঙা বিধান সঙ্গে বিষয় এবং ভাবনা। তাহলে এই বিষয় ও ভাবনাকে নিজের চোখে দেখার জন্য আপনাদের আসতেই হবে উল্টোডাঙা বিধান সঙ্গে। না কোনো ডর, দু মুঠো চাল পাইলে খুশি রয় না কোনো ডর, দু মুঠো চাল পাইলে খুশি রয় না।